आनन्दलीलामयविग्रहाय हेमाबदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते जषैव पादाम्बुजभक्तिलभ्यो प्रेमाभिधानः परमः पुमर्थ তস্মৈ জগদ মঙ্গল নমো চৈতন্য চন্দ্রায় নমস্তে ভক্তগণ আজ আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দিব্য চরিতা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য স্বয়ং ভগবান ছিলেন হরিদাস ঠাকুর বলেছিলেন নন্দসুতো বলে যারে ভাগবতে গাই শ্রীকৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই বেদে সমগ্র বেদে সমগ্র পুরাণে ভাগবতে যত শাস্ত্র আছে জগতে প্রকটিত সব জায়গায় গৌরাঙ্গ মহাপ্রভু যে স্বয়ং স্বয়ং ভগবান পূর্ণ পূর্ণতম ভগবান তার ব্যাখ্যা করা আছে এখন যে জন্মে কোনো জীবের জানার লোভ জন্মায় অর্থাৎ কৃপা না হলে তো আর জানতে লোভ জন্মাবে না ভগবানের কৃপা লাভ করতে হয় হ্যাঁ বিনু বিবেক বিবেকনা হই রাম কৃপা বিনু না হই সৎসঙ্গ লাভ সৎসঙ্গ মানে সবসময় যে সাধুর সঙ্গ করতে হবে তা নয় সৎসঙ্গ মানে সৎগ্রন্থের সঙ্গ সৎসঙ্গ তো সেই সৎসঙ্গ ছাড়া বিবেক জাগ্রত হয় না আবার উনি রামচরিত মানসে বাবা তুলসী বলছেন যে রাম ও কৃপা আবেনু সুলভ না সই রামের কৃপা না হলে ভগবানের কৃপা না হলে সেটা সুলভ হয় না তো সিন্ধুকে বিন্দু দিয়ে বিচার করা কারোর পক্ষেই সম্ভব নয় সারা জীবন যদি বলে যাই তাহলে মহাপ্রভুর দিব্য জীবনীর একটা কণাও ব্যক্ত করা সম্ভব নয় কিন্তু চৈতন্য চরিতামৃতেই আছে যে ভগবানের চৈতন্য ভগবানের যে কথা তার যে লীলা তার এক একটা কণা লাভ করলেও আমাদের জীবের উদ্ধার হয়ে যায় তো আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনী আলোচনা করতে গিয়ে আমরা ভেতরে না ঢুকে যদি আমি পুরোপুরি তার জীবনী আলোচনা করি প্রথম থেকে তার প্রকট থেকে অপ্রকট অবস্থা তাহলে একটা ধারণা পেতে পারি যে গৌরাঙ্গ মহাপ্রভু তার পরিচয় তার লীলা আমরা ধারণা করতে পারি এইবার আমাদের আস্বাদন হলো আমাদের লোভ হলো তখন আমরা চৈতন্য চরিতামৃতে ঢুকলাম চৈতন্য ভাগবতে ঢুকলাম অন্যান্য আকর্ষ্রন্থে ঢুকলাম চৈতন্য কৃপা হলে চৈতন্য নাম করলাম এবং আমরা দিব্য আনন্দ কারণ আনন্দ তো তাঁর কাঁর কাছেই আছে নাম প্রেমদাতা উনি সব কিছু উনি মহাপ্রভুর কৃপা ছাড়া এই যে চোখের জল না এটা মহাপ্রভুর সম্পত্তি মহাপ্রভুর কৃপা না হলে এটা সম্ভব না কারোর পক্ষে এটা আমি অনেক দায়িত্ব নিয়ে আপনাদের বলছি মহাপ্রভুর কৃপা না হলে কখনো প্রেম লাভ হবে না এই কলি যুগে তো আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে পশ্চিমবাংলায় নবদ্বীপ গ্রামে পবিত্র ফাল্গুনী পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন নবদ্বীপের সুপ্রসিদ্ধ পণ্ডিত জগন্নাথ মিশ্রের গৃহ আলোকিত হয়ে ওঠে নবজাতকের আবির্ভাবে শিশুর জননী শচীদেবীর পিতা নীলাম্বর চক্রবর্তী ছিলেন একজন সুপ্রসিদ্ধ জ্যোতিষী তিনি চম চমকে উঠলেন জাতকের অপূর্ব জন্মকুণ্ডলী পর্যবেক্ষণ করে তিনি বললেন যে জাতক অসামান্য বিদ্যার অধিকারী হবে ধর্মজগতে এক বিশিষ্ট স্থান লাভ করবে এই বালক অলৌকিক জীবনের প্রভাব বশত বালক জগৎ পূজ্য হবে নীলাম্বর চক্রবর্তীর মুখে এই ভবিষ্যৎবাণী শুনে সমস্ত লোক প্রশংসা করতে লাগলেন মাতা দেবী ও পিতা জগন্নাথ মিশ্রের সৌভাগ্য উদয়ের যথাকালে এই শিশু বাংলাদেশে গৌরাঙ্গ গৌরাঙ্গপ্রভু তথা শ্রীচৈতন্য মহাপ্রভু নামে জগৎ পূজিত হয়েছিলেন এর মধুর রূপ মধুর প্রেম মধুর করুণা লক্ষ্য করে ত্রিতাপ জ্বালাগ্রস্ত নরনারী মহাপ্রভুকে স্বয়ং ঈশ্বর বলে মনে করতেন শ্রী জগন্নাথ মিশ্রের প্রথম পুত্র সন্তানের নাম বিশ্বরূপ আর দ্বিতীয় পুত্রের নাম রাখা হয়েছিল বিশ্বম্বর জননী শচী দেবী কনিষ্ঠ পুত্রকে নিমাই বলে ডাকতেন বাল্যকাল থেকেই নিমাইয়ের অপূর্ব রূপ লাবণ্য এবং আনন্দময় স্বভাবের জন্য বালক বৃদ্ধ সকলেই তাকে বড় আদর করতেন আসলে ভগবান তো নিজেকে কখনও লুকিয়ে রাখতে পারেন না ভক্তের কাছে তার অদ্ভুত রূপ অদ্ভুত তার গুণ অদ্ভুত তার দিব্য গন্ধ তার শরীর থেকে অর্থাৎ ভক্তদের আকৃষ্ট করত হ্যাঁ এই সময় একদিন নিমাই এর বড়ো ভাই বিশ্বরূপ ভগবত দর্শন হেতু ব্যাকুল হয়ে গৃহত্যাগপূর্বক অপ্রকট হলেন অত অদৃশ্য হয়ে গেলেন পিতা জগন্নাথ মিশ্রের ঘর থেকে এই সময় বিশ্বরূপের বয়স ষোলো এবং নিমায়ের বয়স মাত্র সাত বছর বিশ্বরূপ সন্ন্যাস আশ্রম গ্রহণ করার সময় শঙ্করারণ্য নামে খ্যাতি লাভ করেন বড় ছেলে গৃহত্যাগ করায় শোকে কাতর হয়ে পড়েন জগন্নাথ মিশ্র ফলে তিন চার বছরের মধ্যে তিনি পরলোক যাত্রা করেন পুত্রের শোক উনি রাখতে পারেননি সইতে পারেননি জননী শচী দেবী তখন বালক নিমাইকে আশ্রয় করে কালাতিপাত করতে লাগলেন নিমাইয়ের লেখাপড়া শুরু হল নবদ্বীপের সুপ্রসিদ্ধ পণ্ডিত গঙ্গাধরের পাঠশালায় সিও মেধা সিও তার অসাধারণ মেধা তার অসাধারণ শক্তির প্রভাবে নিমাই খুব তাড়াতাড়ি অত্যন্ত প্রিয় হয়ে উঠলেন গঙ্গাধর পণ্ডিতের পাল্যকালে নিমাইয়ের চঞ্চলতা হেতু নবদ্বীপবাসীরা ক্ষুব্ধ হয়ে শচী নিকট প্রায় অভিযোগ করতেন তাদের কথায় জননী দুঃখিত হয়ে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করতেন আর নিমায়ের কল্যাণের জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা জানাতেন কয়েক বৎসরের মধ্যেই নিমাই অধ্যয়ন সমাপ্ত করে স্বয়ং এক বিদ্যালয় উদ্বোধন করেন এই সময় শচীদেবী পুত্রের বিবাহ দেন বল্লভ আচার্যের কন্যা লক্ষ্মী দেবীর সঙ্গে আচার্য নিমায়ের শিক্ষা পদ্ধতিতে আকৃষ্ট হয়ে বিভিন্ন স্থান থেকে ছাত্ররা তার বিদ্যালয়ে এসে ভর্তি হলেন এই সময় ভারতের প্রসিদ্ধ দিগ্বিজয়ী পণ্ডিত শ্রী কেশব কাশ্মীরি একদিন নবদ্বীপে উপস্থিত হন এর কাব্য প্রতিভা এবং বিচার শক্তি এতই প্রবল ছিল যেনে যিনি তার সঙ্গে বিচারে প্রবৃত্ত হতেন তাঁকেই পরাজয় স্বীকার করতে হতো কেশব কাশ্মীরি বিশেষ এক শক্তি লাভ করেছিলেন বিদ্যার অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর নিকট থেকে সুতরাং নবদ্বীপের সমস্ত বিদ্বৎ সমাজ পণ্ডিত কেশব কাশ্মীর নাম শুনে বড়ই ভীত হলেন একদিন নিমাই স্বীয় ছাত্রদের নিয়ে গঙ্গার ঘাটে বসে চর্চা করছিলেন এমন সময় কেশব কাশ্মীর ভ্রমণ করতে করতে নিমায়ের কাছে উপস্থিত হলেন নিমাই তাকে যথোচিত সম্মান দেখিয়ে তার মুখে গঙ্গা নদী সম্বন্ধে কিছু শ্লোক শোনার ইচ্ছা প্রকাশ করেন তখন কেশব কাশ্মীরি গঙ্গা গঙ্গাস্তোত্র নিমাই পণ্ডিতকে শুনিয়ে বলেন যে শ্লোকগুলির মধ্যে কোনোই দোষ নেই তখন নিমাই পণ্ডিত কেশব কাশ্মীরি স্তোত্রগুলি পুনরুচ্চারণ করেন তাদের এবং করে ওই শ্লোকের মধ্যে গুণ দোষ ব্যাখ্যা করতে লাগলেন কেশব কাশ্মীরি শ্রুতিধর নিমাই পণ্ডিতের বিদ্যাবক্তার নিকট পরাজিত হয়ে অত্যন্ত লজ্জিত মনে প্রস্থান করলেন রাত্রিবেলায় সরস্বতী দেবী কেশব কাশ্মীর কাছে আবির্ভূত হলেন কেশব কাশ্মীরিকে বললেন যে নিমাই সাধারণ পণ্ডিত নন যাকে তুমি সাধারণ পণ্ডিত হিসাবে দেখেছ তিনি সাধারণ নন অনন্তর নিমায়ের স্বরূপ পাণ্ডিত্য সম্বন্ধে অবহিত করেন দেবী কেশব কাশ্মীরিকে পরদিন সকালবেলায় কেশব কাশ্মীরি নিমায়ের সঙ্গে সাক্ষাৎ করে ক্ষমা প্রার্থনা করলেন এই ঘটনায় নিমাইয়ের পাণ্ডিত্যের কথা সব জায়গায় ছড়িয়ে পড়ল কিছুদিন পরে নিমাই পূর্ববঙ্গ ভ্রমণে বেরোলেন ফিরে এসে তিনি শুনলেন যে সর্পদংশনে তার পত্নী লক্ষ্মী দেবী দেহত্যাগ করেছেন এই সংবাদ শুনে শোকে আতুরা জননীকে সান্ত্বনা দেন নিমাই কিছুদিন পরে জননী শচীদেবী পুত্রকে পুনরায় বিবাহ দেবার একান্ত ইচ্ছা প্রকাশ করেন তিনি স্বয়ং বিষ্ণুপ্রিয়া নামে এক কন্যাকে নির্বাচন করে শুভ সময় দেখে পুত্রকে পুনরায় বিবাহ দিলেন বিবাহের শেষে নিমাই পিতৃকর্ম সম্পাদনায় গয়ায় গমনের কথা ব্যক্ত করেন জননীর নিকট আজ্ঞা নিয়ে নিমাই উপস্থিত হলেন গয়াধামে সেই সময় ওই অবস্থান করছিলেন সাধক মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরী এই সুযোগে নিমাই দীক্ষা গ্রহণ করলেন ঈশ্বরপুরীর নিকট দী দীক্ষার পরে নিমায়ের জীবনে অলৌকিক প্রেম ভক্তির লক্ষণ প্রকাশিত হল ভগবান কোনো না কোনো একটা অছিলায় নিজেকে প্রকাশ করেন তাই জন্য উনি গয়ায় গেলেন পিণ্ড দেওয়ার জন্য সেখানে ঈশ্বর সাথে তার দেখা হলো তা তার কাছে তিনি দীক্ষা নিলেন এবং তার প্রকাশ হলো এটা একটা একটা ভগবানের লীলার মধ্যে পড়ে ভগবানের লীলা তো অনন্ত ভগবানের লীলা বোঝার ক্ষমতা কারোরই নেই হ্যাঁ দেবতাদেরও নেই মুনি ঋষিদেরও নেই কারোরই নেই উনি ওনার নিজের মায়া সব ভুলিয়ে রেখে দিয়েছেন তাই লোকচক্ষুতে আমরা দেখতে পেলাম যে উনি গয়ায় গেলেন এবং সেখানে কৃষক ঈশ্বরপুরীর কাছে মাধবেন্দ্রপুরীর শিষ্যকে ঈশ্বরপুরীর কাছে দীক্ষা নিয়ে তার জীবনের আমূল পরিবর্তন হলো আসলে এই একটা এই লীলার মাধ্যমে মহাপ্রভু নিজেকে ব্যক্ত করলেন যে তিনি যে জন্য এসছেন একটা তো ঘটনা লাগে যেটা দাম্ভিক একজন দাম্ভিক একজন শিক্ষক নবদ্বীপে যাকে সবাই মানে সম্মান করত হঠাৎ করে তার মধ্যে এত ভক্তিভাব তো এর যে একটা ব্যাপার যে হঠাৎ করে বি পরম বিদ্যার ঐশ্বর্য থেকে উনি ভক্তির মাধুর্যে প্রবেশ করছেন তো তার মধ্যে লীলাকে উনি অবলম্বন করলেন প্রত্যেকটা লীলার মধ্যে যদি ঢোকা যায় তাহলে সেখান থেকে কেউ বেরোতে পারে না চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত চৈতন্য মঙ্গলে বিভিন্ন রকম আকর গ্রন্থে মহাপ্রভুর দিব্য লীলার কথা বলা আছে আপনারা সব পড়বেন জানবেন আমি মহাপ্রভুকে পরিচয় করাচ্ছি গয়া থেকে প্রত্যাবর্তনের পর নিমায়ের মধ্যে দেখা দিল গার্হস্থ ধর্মপালন ও অধ্যাপনার প্রতি তীব্র অনিয়া তিনি সর্বদাই বিবর হয়ে থাকতেন ভাবে শ্রীকৃষ্ণ প্রায়ই তার নিকট প্রকাশিত হতেন কিন্তু ভগবান অদৃশ্য হলেই তিনি রোদন করতেন ব্যাকুল হয়ে শ্রীকৃষ্ণ বিরহের জ্বালায় তিনি উন্মাদবধ আচরণ করতে লাগলেন তাকে সংসারের মধ্যে আকৃষ্ট করার বহু চেষ্টা করলেন মাতা পত্নী বন্ধুগণ এবং যিনি একবার ভগবানের মধুর বংশীধ্বনি শুনেছেন সংসারের আকর্ষণ কি তাকে আটকাতে পারে এটা আমাদের কাছে লীলা মাত্র উনি তো স্বয়ংই ভগবান গোলকপতি নবদ্বীপের ভক্ত শুক্লাম্বর মুরারি দামোদর প্রমুখ বৈষ্ণবদের সঙ্গে মিলিত হয়ে নিমাই সর্বদা শ্রীকৃষ্ণ এবং তার লীলা স্মরণ করতে করতে ব্যাকুল হয়ে রোদন করতেন শ্রীবাস পণ্ডিতের আঙিনায় সংকীর্তন করতে করতে তিনি সমাধিস্থ হয়ে পড়তেন তখন তার শরীরে দিব্য অলৌকিক প্রেম লক্ষণ প্রকটিত হতো এই সমস্ত দিব্যভাবের সমজদার মানুষ তখন নবদ্বীপে বিরল সুতরাং সাধারণ লোক তার দিব্যভাব বুঝতে না পেরে তাকে উন্মাদ বা পাগল মনে করত মাতা শচীদেবী এই অবস্থা দেখে ব্যাকুল হয়ে সমস্ত দেবস্থানে গিয়ে প্রার্থনা করতে লাগলেন পুত্রের কল্যাণ কামনায় কিন্তু পন্ডিত শ্রীবাস মাতা সচিদেবীকে বুঝিয়ে দিলেন যে এই পাগলামি হয় বহু সৌভাগ্যবশত এটা কোনো বায়ুর রোগ নয় বিশেষ ভক্তির লক্ষণে প্রকাশিত হয়েছে নিমায়ের মধ্যে এবং ভগবত প্রেমবশতই এর নিকট সংসার শূন্য বোধ হচ্ছে ভক্তগণ আজ আমি আহ মহাপ্রভুর দিব্য লীলার তার দিব্য চরিত্রের শুরু করলাম আজ এটুকু বলি আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি আমি ক্রমাগত আপনাদের কাছে মহাপ্রভুর দিব্য জীবনের আপনাদের কাছে পরিবেশন করব আপনারা মন দিয়ে শুনবেন এবং উপকৃত হবেন আমাকে আশীর্বাদ করবেন যাতে আমার আমার বলার ক্ষমতা হয় আপনাদের কাছে পরিবেশন করতে পারি এবং আশীর্বাদ করবেন যেন আমারও ভক্তি হয় ভগবানের পায়ে যেন রতি থাকে এইটুকু বলে আজ আমি এখানেই আমার বাণীকে শান্ত করছি হরে কৃষ্ণ